অনেক কিছু কাজ করে নিয়েছি আজকে। মা এখনো বাড়ি আসেনি, কিন্তু আজকে আসার কথা আছে। আর এখানটায় আমাদের মা কালীর পূজা হয়েছিল, তোমরা দেখেছিলে বন্ধুরা। আর তো এখানটায় হচ্ছে কি বলতো, যত শীত পড়ছে না, এখানটায় এত সুন্দর রোদ্দুর পড়ে, তো আমরা এখানটায় বসে সবাই মিলে না আড্ডা দিই। মানে আমার বাবু সোনাটা খেলা করে, তারপরে আমরা এমনকি আমরা এখানে বসে টিফিন পর্যন্ত খাই। আর সকালের রোদ্দুরটা খুব ভালোও লাগে, সবাই মিলে বসে গল্প করা হয়। আর এখানটায় না বাবু সোনা মানে খেলা করেছিল, তো এখানে কিছু নোংরা করে ফেলেছিলো, যার জন্য এখানটা একটু পরিষ্কার করে ঝাড়ু দিয়ে দিয়েছি। আর আমি যদিও এই মানে ঝাঁটা ফাটা আমি না দিই না ঝাড়ু টাড়ু, এটা হচ্ছে মাই এগুলো দেয়। বাইরে এই কাজগুলো আমাকে সত্যি করতে হয় না, আমি মিথ্যা বলি না, মা সব কিছু এগুলো করে, এদিকটা সামলায়। আমি শুধু মানে বাড়ির যে টুকটাক কাজগুলো করি, বাইরের কাজগুলো মাই করে দেয়। তো মা তো বাড়িতে নিয়ে কী করবো বলো, এখানটা এতটাই মানে অপরিষ্কার হয়েছিল, ভাবলাম একটু একটু করে পরিষ্কার করি। আর এখানে না চারিপাশটা বাবা অনেক গাছ লাগিয়েছে, ওখানে চারা চারা গাছ লাগিয়েছে, তারপর ফুল গাছ লাগিয়েছে, মানে যতটা শীত এবার পড়বে না, আমাদের এখান থেকে পুরো ফুলের বাগান হয়ে যাবে। বাবার ভীষণ সব ফুল গাছ লাগানোর, প্রতি বছরই ফুল গাছ লাগায়। আর আমার তো ভীষণ ভালো লাগে ফুল, ফুল মানে ফুল তো সবারই ভালো লাগে বলো। বাবু গাড়ি যাচ্ছে, তুমি অন্য নিচে ওখানে, আমি পড়বো। মা এখানে পরিষ্কার করে দিলে না সঙ্গে সঙ্গে, তুমি খেলা করো বলে, তুমি এখানে খেলা করবে তো? আমাদের মা কালী পূজা হয়েছিল এখানে বলো, হ্যাঁ হয়েছিল তো। আর তুমি এখানটায় খেলা করবে, আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছি, এখানটায় তুমি সবসময় খেলা করবে, শোনা কোথাও যাবে না, ঠিক আছে? না গাড়ি চলো, গাড়ি চলো, গাড়ি চলো, গাড়ি চলো। মাস্টার আর এখানে দেখো আমাদের কত কিছু চাষ হয়েছে, প্রতি বছরই চাষ করে বাবা, করে আমরা কিছুই করি না। এই দেখো এইগুলো হচ্ছে নোটে ফেলেছে, মানে লাল নোটে। আর এই দেখো ছোটো ছোটো কত ফুল গাছের চারা দেখেছো, এখানটা এত সময় দেখতে লাগে না, প্রতি বছর বাবা ফুল চাষ করে। আর এইটা হচ্ছে যে বনেটা দেখতে পাচ্ছি, এটা আমাদেরই বাড়ি হবে, তো এখন ফাঁকা আছে বলে সব চাষবাস করা হচ্ছে আর কি। তো চলো পরে আসছি তোমাদের সাথে গল্প করতে, তো এখানে দেখো শিউরে আরেকটা কাজ নিয়েছে, পড়েছে, শীত তো পড়ে গেছে, আর হচ্ছে না চাদর গায়ে দিয়ে। এরপর ব্ল্যাঙ্কেটটা আজকে বেরি করে ফেললাম, রোজ রোজ বলছিলাম যে আজ বের করবো কাল বের করবো, তো ভাবলাম আজকে একটু রোদ্দুরও দিয়ে দিই। কিন্তু আজকে রোদ্দুরটা না তেমন একটু বেশি নেই, রোদ্দুরে মানে তাপটাই নেই, সামনা সামনে রোদ উঠেছে। স্নান করে ভাবলাম এটা রোদে দিবি, তারপর আমি পূজা করবো, এখনও পূজা হয়নি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশেপাশে সবাই খুব ভালো আছো? সিরিয়াস চিন্তে লাইফ লাগে, তোমাদের অনেক অনেক স্বাগত। তো অনেক কিছু কাজ করে ফেলি সকালে, মা ছিল না বাড়িতে, মা একটু আগে এসেছে, আর স্নান টান করে নিয়েছে, এবার পূজা করবো, আর অনেক কিছু কাজ আছে। আর শীত তো পড়ে গেছে, ব্ল্যাঙ্কেটটা ভালো না, একটু রোদ খাইয়ে নিই, নাহলে তো গাড়ি দেওয়া যাবে না। না চলো সারাদিন কী করি না করি টুকটাক তোমার সাথে শেয়ার করবো, তো চলো পরে দেখা হবে। তো বন্ধুরা এই দুপুরে হয়েছিল, আমি দুপুরে রাখছি লাঞ্চটাই তোমার সাথে শেয়ার করা হয়নি। দুপুরে হয়েছিল ডাল হয়েছিল, আলু ভাজা আর ডিম ভাজা হয়েছিল, এটি আমাদের সিম্পল মেনু ছিল। কিন্তু সেটা আমি শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু ভুলে গেছি, আমার না ভিডিও বানাতে আমি বললাম না ভুলে যাই। আর আমরা খাওয়া দাওয়া করে বিকেলে একটুখানি বাঁধে মানে আমাদের বাড়ির সামনে একটু রাস্তার কাছে একটু হাঁটতে এসেছি, মানে বিকেলের দিকে ঘুরতে বেরোনো হয়। তো মা ছিল না তাই আসা হয়নি, তো মা আজকে এসেছে, তো মা আমি আর বাবু তিনজনই একটু এসেছি। আর বাবুকে বলে হচ্ছে বাবা ওদিকে যাচ্ছে, তো বাবার পিছনে পিছনে ঝরবে, ওকে বলছে না থাকো সোনা, আমি ভাবছি এই না রান্না করে যায়, তারপর বাড়ি যাবো। আর দেখো মা এখানে সন্ধ্যাবেলা খাবার করতে বসে গেছে, আমি এইমাত্র সন্ধ্যা দিয়ে আসলাম। আর এটা হচ্ছে সরু চকলেট পিঠা হচ্ছে, এটা হচ্ছে আমাদের জন্য না, এটা হচ্ছে আমাদের দাদুর জন্য হচ্ছে। দাদু তো ছোটো কাকুর বাড়িতে থাকে, আর ছোটো কাকুর বাড়িতে কিন্তু রান্নার লোক আছে, কিন্তু হচ্ছে কী বলতো মানে উনি করে দিতে পারবেন না, এই সরষের এই পিঠেটা বানাতে পারে না বলে দিয়েছে, সেই জন্য দাদুর শরীর খারাপ, জ্বর হয়েছে, মুখে ভালো লাগছে না বলে এটা খেয়ে দিয়েছিলো, তাই জন্য মা আবার বানিয়ে দিচ্ছে, এটা আবার করে দাদুর বাড়ি দিয়ে আসবো। আর আমি বসে আছি এখানে, একটু সবজি কেটে নিয়েছি, আলু একটুখানি অল্প পেঁয়াজ দিয়েছি, আর কাঁচা লঙ্কা, ওটা সাদা আলু তরকারি বানানো হবে। আর আমি বসে বসে এখানে সিঁড়ি দিয়ে আমাকে দেখছি, ভিডিও বানাচ্ছি, আর কী করবো বলো, সন্ধ্যা হয়ে গেছে, যা টুকটাক কাজগুলো সেরেও ফেলেছি। এরপর আজকে সন্ধ্যাবেলা রাত্রে বানাবো হচ্ছে লুচি আর ওই সাদা আলু তরকারি। আর আমার লুচি দিয়ে সাদা আলু তরকারি খেতে খুবই ভীষণ ভালো লাগে, বললাম না মা ছিল না তাই ভালো করে খাওয়া দাওয়া হচ্ছিলো না আমার, সত্যি আমি একটু কিপটেমি মানে কুড়েমি করে কাজও মানে খাওয়া দাওয়াও করছিলাম না। তো যাই হোক এবার মা চলে এসছে, এবার তো
প্রত্যেকদিনই আমাদের এমনিতে খাওয়া দাওয়ার মানে হয় রুটি বা পরোটা বা চাল যে কোনো কিছু হয়, কিন্তু আমি কদিন ছিলাম না তেমন কিছু করতামই না। তো এখন মা কিন্তু মা দিয়ে মাথা শুরু করতে, মা ওখানে সবজিটা চাবিয়ে দিয়েছিলো একবার, দাদুকে খাবারটা দিয়েও চলে এসেছি আমরা। এসে এখানে কিন্তু মা আলু তরকারি করে দিয়েছে, ওটা মানে করে রেখে দিয়ে গিয়েছিলাম দাদুকে দিয়ে আসতে। আর এখানে আবার লুচি বানাতে শুরু করে দিয়েছি, লুচিগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু ফুলছে। আর মা বললাম না, মা এসব এক্সপার্ট ময়দা মাখানোর, আমি আমি যেমন বিরিয়ানি বানানোর এক্সপার্ট, কিন্তু মা আটা ময়দা মাখানোর এক্সপার্ট। রুটি বলো আর লুচি বলো খুব ভালো ফোলে, মা ভালো কী করে ময়দা মাখায় মা আটা মাখায় আমি জানি না, দেখে দেখে শিখতে হবে আমাকে। আর মা পিঠাও ভালো বানাতে পারে, যেমন তালের বড়া, তারপরে তারপরে হচ্ছে মালপোয়া যেটা বলে না, এগুলো মা কিন্তু খুব ভালো বানায়। মা যেগুলো বানায় আমি আবার পারি না। আর মাকে বলেছি আমি তোমার থেকে তো দেখে দেখে শিখে নেবো। দেখো আমাদের এক গামলা ফুলকপিগুলো লুচি হয়েছে, তো তাপস ভাই চলে এসে আমাদের কিন্তু খাওয়ার এখানে কিন্তু রেডি হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে ভাই, কী করবো বলো। আর হচ্ছে অঙ্কুশ দা তোমার দেশে বলছে সাদা আলু তরকারি বানিয়েছি, দেখেছো কীরকম? এটা হচ্ছে জিরে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর হচ্ছে অল্প করে সামান্য হলুদ দিতে হয়। মানে এটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত লাগে। তো এতদিন তো ভালো করে খাওয়া দাওয়া হয়নি, শাশুড়িমা ঘরে ছিল না সেই জন্য মা ছিল না। সত্যি আমি তো বলেইছি তোমাদের ভিডিওতে যে আমি আটা ময়দা মাখাতে খুব একটা ভালো পারি না, তাই জন্য করিও না। তো মা আজকে চলে এসেছে, তো আজকে সন্ধ্যাবেলা বানানো হয়েছে লুচি আর একটু সাদা আলু তরকারি হয়েছে। তো এবার খাওয়া দাওয়া হয়ে নেবো রাত্রে, ভিডিওটা বাড়াবো না, ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে টাটা, আর সবাই আমার ভিডিওটা দেখো, ঠিক আছে? গুড নাইট, টাটা।